সুরংশুটার একটা সঙ্গে নিয়ে যাও।
জল দে তো। তোমার মেয়ের চিঠি শুনেছো? কেন আসবো কি করে? কি করেনি তাই বলো। তাই তো জিজ্ঞেস করছি কি করেছে। সে কি বলছিল? মনিদের ছেলের গায়ে নাকি কালীঝুলি মাটি একসা করেছে। কেন কেন আবার? ওই মনিদের ছেলে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর ওই রাস্তা আপনি খাওয়া করছিল, যে লোকে সরে যেতে বলেছে অমনি তোমার মেয়ে ওই গাড়ির চাকা হাওয়া খুলে দিয়েছে। তোমার মেয়েকে তো জানো এই নিয়ে ঝগড়া বাজিয়েছে। এই বয়সে ওরকম একটু 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 তাই বলে বাড়িতে ছেলে গায়ে কাজ গুলো মাখিয়ে দেবে? হাসছো কি বলো? আসু কাজ, আর ওর একদিন কি আমার একদিন। কি করেছি আমি?
তুই মন্দির ছেড়ে দেয় কালী জুড়ি মাকিয়ে দিয়েছিস তো সব দেওয়া উচিত। তুমি ঘাবাচ্ছ না গো বাবু, দিচ্ছি মেয়েকে যদি জব্দ করতে হয় পেলায়ন করেছি। চল চল কোথায়? আরে এসোই না, বলছি তোমার এসো এসো। ছেলের কিচ্ছু হবে না, দেখছো না এখানে এসে যেরকম ঘুরে বেড়াচ্ছে তাতে খিদে আরো বেড়েই যাবে। তোমাকে আর বকতে হবে না, তুমি খাও তো। আচ্ছা মা, আমি কি এখন সেই ছোট্টটি আছি যে তুমি আমাকে এখনো খাইয়ে দেবে? হ্যাঁ আরে বাবা, ছেলেরা চিরকালই মায়ের কাছে ছোটটাকে। মাদারদা
আরে তো তোমার ধরাটা কি সুন্দর এসেছে। সুন্দর ধরা না, সুন্দর ধরা তোমার দেখা যাচ্ছে যাচ্ছি। আচ্ছা আচ্ছা মাধব দল, তুমি আমাকে এত পরপর কেন এরকম বলছো? বলো আমি তুমি আমি তোমার ঘরের লোক নিয়ে বলো কি আমার ঘরের লোক মাধব দল, তোমার শরীরে কি কিছু দয়া মায়া পর্যন্ত নেই? না দয়া মায়া ও কাকেশ্বর তুই রাতে কি মনে করে তোকে দেখতে মরো না কি কাকেশ্বরের সব দেখো না রূপু তুই কিন্তু আমাকে কাকেশ্বর টাকেশ্বর বলিস মুখে আমি বাধ্য মনে বাধা তুই ওকে কাকেশ্বর বলবো না তোকে ফুলিশ হয়ে বলবো কেন না কিছু না এমনি বাঁচাও সুধাংশু আমি আমি দাদা এই ব্যাপারে আমি কাম করে বলছি আমি আমি আর আমি কোনোদিন তোমার পেছনে লাগবো না বলছো আমি ম্যানেজ করবো আমি রোজ চান করি আজও করব যাও যাও তুমি অন্য ঘাটে মাছ ধরবে যাও না আমি এই ঘাটে মাছ ধরবো মাছ ধরবে এখানে ধরাচ্ছি তোমাকে চলো কোথায় মাছ ধরে জানিয়ে এলাম যে কি ছিপটা কোথায় মাছটাকে শিবশুভ নিয়ে চলে গেল নাকি এই নদীতে বড় বড় মাছ আছে ভাগ্যিস তোমাকে তুলে নিয়ে যায়নি এইবার বুঝেছি ভারী মজা তো তারপর আর কি খোকাবু তো রেগে গড় করতে গাড়ি চলে চলে গেল মাছ ধরা মাথায় উঠলো কুসুম বেশ জাগ্রত করে হয়েছে তোমার খোকাবুকে না কাঞ্চে বাড়ি খাওয়াচ্ছে সে তো বেশ
ডাগর জগতটি হয়েছে। আমাকে আর কতদিন নাকানি জীবনে খাওয়াবে? কি কোথায় দেখে ফেলবে? দেখুক না, আমি তো তোকে বিয়ে করবো। বেশ তো, বিয়ে করবে তো বাবাকে বললো? বাবা তোর বাবা যে বড্ড মহাগোবিন্দ, শেষ করে আমায় মেরেই বসবে একদম। তাহলে আর তোমার বিয়ে করা হলো না, পঞ্চুর ভাগ দিয়ে শিখে ছিল। তার মানে পঞ্চু আমার বিয়ে করবে? কি বলি, পঞ্চু তোকে বিয়ে করবে? বাপি কি এত কাগজপত্র দেখছো, ভালো একটা কেমনে ধরে না। আচ্ছা আচ্ছা, এই নাও। কি পেপুর রে, আজ আমি দিচ্ছি। কি দিচ্ছ? আজ আমার টেনিসের সেমি ফাইনাল, তাই তোমাকে দিয়ে লাভ ট্রাই করে নিলাম। হাউ সুইট ইয়ার দেবিকা। আহ, যাচ্ছি শুভ কাজে, কিছু দেখে দিলে তো। কি বলছো? বলছিলাম তোর তো এখন স্কুল ছুটি। হ্যাঁ, অমিতাভ বারবার বলে গেছে চল না ওদের চা বাগানে একবার বেরিয়ে আসি। তুমি কি যে বলো না বাপি, আজ আমার সেমি ফাইনাল, আমি জিতবই তারপরে ফাইনাল, তাছাড়া ওসব জঙ্গল টঙ্গল আমার ভালো লাগে না। যেতে হয় তোমরা যাও। বৈদ্যনাথ চলে সাউথ ক্লাব। আচ্ছা দিদিমণি। তারপর কি হলো? ভেবেছিলাম এক ঝিলে দুই পাখি মারবো। হুম, বেড়ানোকে বেড়ানো হবে, সেই সঙ্গে অমিতাভের সঙ্গে কথাটা পাকা করে আসবো। তো মেয়ে তো এখনো খুব ছোট, তো বিয়ে বিয়ে করে এত খেপে উঠছো কেন? বুঝতে পারছো না মনিকা, আগে থেকে কথাটা পাকা করে না রাখলে অলোকের মতো পাত্র হাতছাড়া হয়ে যেতে পারে। তাছাড়া অমিতাভর বাজারের চা ফরেন মার্কেটে খুব ডিমান্ড ক্রিয়েট করেছে। তুমি তো জানো আমি বাজার থেকে চা পারচেজ করে এক্সপোর্ট করি। অলোকের সঙ্গে দেবিকার বিয়ে হলে পরে ওদের বাগানের সব চা একমাত্র আমি এক্সপোর্ট করব, আর তাতে অমিতাভ না বলতে পারবে না। ধরো আর এক্সপোর্ট এক্সপোর্ট করতে করতে না মাথাটা একবারে খারাপ হয়ে গেছে দেখছি। নাও ধরো। নাও হবে না, সারা দেশের লোকই তো দেশের জিনিস বিদেশে পাঠাবার জন্য মরিয়া হয়ে উঠেছে। তা বলে তোমার মেয়ের বিয়ে কেউ কি এক্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়াবে নাকি? কি এক্সপোর্ট হচ্ছে না বলো দেখিনি, চা পাট থেকে আরম্ভ করে চিংড়ি মাছ রুই কাতলা এমনকি ব্যাঙের ঠ্যাং পর্যন্ত এক্সপোর্টেড হয়ে যাচ্ছে। কবে দেখবো তোমরা পর্যন্ত এক্সপোর্টেড হয়ে গেছে। এই বছরের প্রোডাকশন তো ভালোই হয়েছে। সে ক্রেডিট তো আপনারই স্যার। না না, এ কি বলছেন মিস্টার হালদার, এই সাকসেসের পেছনে কুলি মজুর থেকে শুরু করে আপনার আমার সকলেরই একটা আন্তরিক প্রচেষ্টা আছে। জানেন ব্যবসা বলুন আর যাই বলুন, তার সাকসেসের মূলে থাকে মালিক থেকে শুরু করে সাধারণ কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা, তাছাড়া সাকসেস হয় না। দেখুন কোয়ান্টিটি যেমন বাড়াচ্ছেন কোয়ালিটির দিকেও নজর রাখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, সেদিকে আমি পুরোপুরি লক্ষ্য রেখেছি স্যার। লাস্ট ইয়ারের এক্সপোর্ট ফাইলটা করে নিয়ে আসুন তো, কোন কান্ট্রি কত চা নিচ্ছে একবার দেখি। আমি আমি ওখানে আছি স্যার। কি খবর বলবো, হঠাৎ তুমি এখানে? মালিক এসেছেন, আমি সেলাম করতে এলাম। কিন্তু উনি তো এখন একটু ব্যস্ত আছেন। আচ্ছা আচ্ছা, তুমি এসো। তুমি এখানে বসো, আমি দেখছি। একবার আপনার সঙ্গে দেখা করতে চাই। দেখা করতে চাই কেন? আপনি এসছেন শুনে আপনাকে প্রণাম জানাতে এসছি। তাই নাকি? হ্যাঁ স্যার। এসো, হ্যাঁ তোমাকে ডাকছি। এসো বন্ধু এসো। স্যার মঙ্গল সরকার, এর নাম হয়ে। তারপর বন্ধু কি খবর, কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, এই ম্যারেজ বাবুর দেয়া সব ঠিকঠাক। এসব কি বলছো বলো, হুজুরের দেয়? আচ্ছা মঙ্গল তুমি এখন যাও, হ্যাঁ হুজুর এখন জরুরি কাজ করছেন। কিন্তু একটা ছোট কথা ছিল হুজুর। আবার কি কথা?
না মানে কাল আমাদের পাহাড়ি উৎসব, তো এবার সাহেবরা সবাই এখানে আছেন, তাই আমি সকলের তরফ থেকে বলতে এসেছি যে সাহেবকে, মেম সাহেবকে, ছোট বাবাকে আমাদের ডেরায় পায়ের ধুলো দিতে হবে। ও তাই নাকি? তা বেশ বেশ, তবে মেম সাহেবের ব্যাপার তো, ও তুমি নিজে গিয়েই বলো, আমি বলতে পারবো না। আচ্ছা সাহেব, আমি মেম সাহেবের পায়ের ধুলো নিতে যাব। মিস্টার হালদার স্যার, আপনি ক্যাশিয়ার বাবুকে বলে মঙ্গলের উৎসবের জন্য 1000 টাকা দিন। আচ্ছা স্যার, এসব খুঁজে আমাদের মা বাবা। সন্ধ্যেবেলা শুয়ে আছিস, কোথাও বেড়াতে টেড়াতে যাবি না? না না, ঠিক ভালো লাগছে না। কি জানি বাবু, তোমরা আজকালকার ছেলেরা কখন ভালো আছে আর কখন খারাপ আছে বুঝি না কিছু। ওঠ বেড়াতে যা। মেনু সাহেব? হ্যাঁ সাহেব, আপনাকে এখন নিচে ডাকছেন। কেন? মেনু সব দাঁড়িয়েছে, তা আমি কি করবো? সাহেব তো নিচে গেছেন, তা জানি না, সারাক্ষণ নিচে যেতে বলেছেন। ঠিক আছে। পাহাড়ি উৎসব, আপনি ছোট বাবা সাহেব আপনার আমাদের ওখানে পায়ের ধুলো দিলে আমরা ধন্য মানব। আমি সাহেব আছেন, সাহেবই যাবেন। মেম সাহেব, বছরে একটা দিন আমরা সারা বাগানে কুলি মজুর বাবু এক জায়গায় মিশি, আপনাদের পেয়েছি, আপনাদেরও আসতে হবে হুজুর। হাব এত করে বলছে, একটা দিন চলেই না। বেশ, তুমি যখন বলছ, মালিনী মালিনী আমার ব্যাগটা নিয়ে আয়। নিজের হাতে দিচ্ছেন মেয়ে? না, কি হলো কি? না আমি ভাবতে পারছি না, কুলিকাবাড়ির মেয়েদের সঙ্গে ওইভাবে অলোকে নাচানাচি আমি একদম পছন্দ করি না। আরে তাতে কি হয়েছে, একটা তো দিন, একটু অনুরোধ করুক না। তারপরে কুলিপত্রের ছেলে মেয়েদের সঙ্গে কি মুশকিল, ওর বয়সী বন্ধু বান্ধব কোথেকে পাবে বলো তো? দু চার দিনের জন্য এসছে, একটু হয়ে এলো করতে দাও, অত রিজিড হয়ে না বিদিশা। শুনেছি ওইসব মেয়েরা অনেক টুকটাক জানে, কবে দেখবে তোমার ছেলে কি হতে কি হয়ে যায়। আরে বিদিশা, তুমি এই যুগের মেয়ে হয়ে এসব টুকটাকে বিশ্বাস করো? হ্যাঁ আমাদের কি সব কথা হাসা হাসি আমার একদম পছন্দ। আচ্ছা ঠিক আছে, চলো 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 চল চল। আমি তো কারোর জন্য আসিনি, আমি তো এখানে মাছ ধরতে এসেছি। আজ তো এখানে মাছ পাবে না, তোমার মাছ ওই ওইখানে। ওই চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কি করে যাবো আমি, দাঁড়াতে পারছি না। ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। দেখি
বটে সে। আরে বাচ্চা মুখার্জি, অর্থাৎ হাসপাতালে কি মনে করে? কাজ থেকে পড়ে গিয়ে কুসুম মানে মানে ও ওর ওই পায়ে খুব চোট লেগেছে, কালিটা দেখে দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওকে নিয়ে এসো। থ্যাংক ইউ সিস্টার। মেয়েটিকে কেবিনে নিয়ে আসুন তো। মালিনী আসছি। কি বলছি মনসা, ব্যাগ ফিরল কিনা? এত দেরি হয়ে গেল, সে কোন সকালে খোকা বেরিয়েছে, খাবার সময় পর্যন্ত পেরিয়ে গেল, এখনো ফিরল না তো? দেখছি আমি ভোমরকে খুঁজতে পাঠাচ্ছি। কোথায় ছিল এতক্ষণ? খোকা কোথায়? আমি কাতাম জানি না, উনি তো একই জানিয়ে চলে গেছেন। অপকাণ্ড কোথাকার, অচেনা অজানা পথ, এক একা গাড়ি নিয়ে কোথায় ঘুরছে কে জানে? তোমাকে না বলেছিলাম সব সময় ওর সঙ্গে সঙ্গে থাকতে? সব কটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, যেখান থেকে পারো শিগগিরই খোকাকে খুঁজে নিয়ে এসো। যাও। জি ম্যাম স্যার। আর মামুলি চোট লেগেছে, ভয়ের কিচ্ছু নেই, তোমাকে আমি ওষুধ দিয়ে দিয়েছি, ভালো হয়ে যাবে। তবে দু চারটে দিন কিন্তু গরুগুরির লাপালাপিটা বন্ধ রেখো, কেমন? তাহলে তাড়াতাড়ি সেরে যাবে। আচ্ছা আমি সিস্টারকে বলে তোমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না আমি একাই যেতে পারবো। কেন? আমি নিয়ে গেলে দোষ কি? এসো কুসুম। শেষ শেষ আমি ওকে পৌঁছে দিচ্ছি। আচ্ছা চলো। আচ্ছা বাবা চলো 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 চলো। আচ্ছা আচ্ছা এখানে আমার ছেড়ে দাও। বাড়ি? এখানে তোমাদের বাড়ি কোথায়? ওই উপরে আমাদের বাড়ি। ও চলো তোমাকে বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসি। না চলো, মা দেখলে রাগ করবে। সব বয়স হয়ে গেছে, কোথায় ছিল তো? নিমসা বেগে আগুন হয়ে গেছে। তোমার মেয়ের চিঠি দেখে এসো। আম পাশে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে, তাহলে নিজের হাসপাতালে গিয়ে পা ব্যান্ডেজ করে এসছে। হ্যাঁ ও কিছু নয় বাবা, গাছ থেকে ঝাঁপিয়ে নামতে গেছিলাম, পা একটু চোট লেগেছে। ডাক্তারবাবু বলেছেন দু চার দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দুষ্টুমি করা তো উচিত নয়, তুমি বড় হয়েছো, এখন গাছে উঠে ঝাঁপা ঝাঁপি লাফালাফি এসব করা ঠিক নয়। এখন থেকে আর গাছে উঠো না, কেমন? পরে গিয়ে হাত পা ভেঙে গেলে করে খোঁড়া হয়ে যাবে। আচ্ছা বাবা আর করবো না। লক্ষ্মী নেই মামুলি চোট লেগেছিল, সেদিন যদি পাটা ভেঙে যেত। ইস মামুলি হলো, চলো তোমাকে আজ একটা সুন্দর জায়গা দেখিয়ে আমি। আচ্ছা তোমার কষ্ট হলো? কিচ্ছু হবে না, আজই চলো এক্ষুনি। চলো না, চলো বলছি। চমৎকার।
বাড়ি কিন্তু দারুণ লাগছে। কুলির মেয়ে বলে হীন ভাবছো কেন? দিনকাল পাল্টে গেছে, সকলকেই সমান ভাবতে হয়। ওসব কথা আমি শুনতে চাই না। আমরা মালিক, ওরা কর্মচারী। আমার ছেলের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, এর আমি প্রতিকার চাই। বিদিশা, একদিন আমিও তোমাদের কোম্পানির সামান্য বেতনভোগ কর্মচারী ছিলাম। সেসব অতীতের কথা। হ্যাঁ, আমার বাবা ধনী ছিলেন, এটা সত্যি। সেই জন্যই তো তোমার নতুন বিলিয়ন সত্তাত্মের সঙ্গে আমি বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমার সেই সততা এখনো দিন রাত আমাকে কাঁটার মতো বিচ্ছে। কেন বলছে? কি এমন করেছে তুমি? যখনই প্রতুলের কথা মনে হয় তখন ভাবি আমারই সততার জন্যই একদিন সে আমাকে গার্ডেনের পার্টনার করে নিয়েছিল। অমিতাবু, আজ থেকে তুমি আর আমার দানের জন্য ওয়াকিং পার্টনার। আমার সততা দিয়ে তোমার সম্মান আমি রক্ষা করবো প্রতুল। থ্যাংক ইউ। নমস্কার। যেদিন প্রথম তোমাদের কোম্পানির চাকরি ছেড়ে আমি প্রতুলের সঙ্গে জয়েন করলাম, সেদিন আমার এক পয়সাও সম্বল ছিল না। মাইনে হিসেবে যা পেতাম তা দিয়ে কোন রকমের সংসার চালাতে হতো। এই কথা তো তুমি ভালো করেই জানো। বাবা কিন্তু জানতে, তুমি একদিন বড় হবে, রাইজ করবে, মানুষ হবে। সেই জন্যই তো বাবা আমায় দেখেছেন স্যার। আরে অমিত, এসো এসো, বসো বসো। বিদিশা, বিদিশা, কিন্তু প্রতুল আমার পার্টনারের ছেলে, তার সঙ্গে আমার ব্যবসার সম্পর্ক, কিন্তু কিন্তু তোমার সঙ্গে আমি পারিবারিক সম্পর্ক করতে চাই। আমি ঠিক বুঝতে পারলাম না। বিদিশা আমার একমাত্র মেয়ে, তাকে তোমার মতো সৎ এবং যোগ্য পাত্রের হাতে
তুলে দিতে চাই। আমার তো কানাকড়িও সামর্থ্য নেই, তাছাড়া বিদির সাথে তো একটা মতামত আছে। বিদির সাথে তো তুমি কিছু ভেবো না, বাকি এগুলো একটু শুনি। টাকা পয়সার কথা বলছো, তো তোমার সৎ প্রচেষ্টা ঠিক আসবে। মিষ্টি মুখ হয়ে আজ টাকা হয়েছে এ কথা সত্যি, কিন্তু আমার সবসময় মনে হয় আমি অন্যের সম্পত্তি ভোগ করছি। এ তুমি মনের দুর্বলতা। না, এ আমার মনের সততা। সততার দাম নেই, মনে জোরান। কুসুম খোকার মেলামেশা বন্ধ কর। ঠিক আছে, আমি খোকাকে বলে দেবো। খোকা, একটা কথা তুমি সবসময় মনে রাখবে, উই আর ওনার অফ দিস গার্ডেন, আর সকলে আমাদের মাইনে করা কর্মচারী, মানে আমাদের দেওয়া চাকরিতে ওদের অন্য সংস্থান হয়। যাও, আর কিছু লাগবে না। মম্মু তুমি যাও, এটা যা বল বল। আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে ওরা ভাবতে পারে ওদের অসহায় অবস্থার সুযোগ তুমি দিচ্ছ। তুমি ওদের যা বলবে ওরা তাই করবে, করতে বাধ্য, কিন্তু তাতে চারিদিকে আমাদের বদনাম লড়তে পারে, লোকে আমাদের ছিছি করতে পারে, আমাদের সম্মান নষ্ট হয়, এমন কোনো কাজ তুমি করবে না আশা করি। সুধাংশু, ইয়েস স্যার, আমার মাথার পেছনে দুটো চোখ আছে জানো? ইয়েস স্যার। সেই চোখ দুটো দিয়ে তোমরা সবসময় কি করো আমি দেখতে পাই। ইয়েস স্যার। তুমি খোকাকে জিভ ছেড়ে দিয়ে নিজে আড্ডা মারো। ইয়েস স্যার। সব সময় আমার লোক তোমাদের লক্ষ্য করে। ইয়েস স্যার। শোনো, আর যদি কোনোদিন দেখি তুমি খোকাকে একা জিপে ছেড়ে চলে গিয়েছো, তাহলে সেই মুহূর্তে তোমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবো। ইয়েস স্যার। যাও, ভালোভাবে গাড়ি চালাবে। ইয়েস স্যার। বাহ, সুন্দর হয়েছে তো আজকাল, তুই তো আসিস না। মা, একদম সময় পাই না ঠাকুর মশাই। আমি যাচ্ছি ঠাকুর জানিস না,
বড় লোকের খেয়াল দুদিন ধরে খুব মাতামাতি করছে, তারপর যখন ছেলে রেখে পালাবে তখন বুঝবে। কোথায় যায় কে জানে, এসব দেখে শুনে আমার মাথা ঘুরে মরতে ইচ্ছে করে। আজ আসুক আমি দেখছি। সুধাংশুদা, আজ আমরা গাড়ি নিয়ে নদীর ওপারে যাব। বৃষ্টি এসে গেলে ফেরা মুশকিল হবে। কট করে রোদ্দুর, এখন আমার বৃষ্টি আসবে কোথা থেকে? এখানকার বৃষ্টি কখন আসে কখন যায় কেউ বলতে পারে না, যখন আসবে তখন দেখা যাবে। এখন চলো তো। না না ঠিক হবে না কুসুম, তুমি না পাকা ড্রাইভার, এতেই ভয় পেয়ে গেলে। চলো 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 চলো। আর চলেই না বাপু, এত করে যখন বলছি। ঠিক আছে সবাই যখন বলছ চলো, তবে যেখানে জল কম সেখানে কিন্তু পার হবো।
কোথায় যাব বলো কোন পাখিয়া মেঘ কুয়াশার দেশে সবুজ মনে কুড়িয়ে খুশি যাবে যেদিন হেসে তোমার পাশে থাকবে তুমি আমি তোমার পাশে বৃষ্টিতে ভিজে একটু সর্দি জ্বরের মতো হয়েছে, ভয়ের কিছু নেই, ওষুধ দিচ্ছি দুদিনই ভালো হয়ে যাবে। ডক্টর সেন একটু বাইরে গেছেন, উনি ফিরলে ওনাকে খবর দেবো। আচ্ছা চল।
খোকাবাবু কেমন আছেন? ভালো না, কাল রাত্রি থেকে জ্বরটা আবার বেড়েছে। তা পারবেই তো, অত বড় নদী পার হওয়া বেশ নেই তো, পারবে? নদী পার হওয়া কি বলছো তুমি? সুধাংশু, রুকি আর কুসুম কোকাবাবুকে নিয়ে নদীর ওপারে গিয়েছিল, তারপরে বৃষ্টি, সাঁতরে নদী পার হয়ে ফিরে এসেছে। পাহাড়ি নদীর ঠান্ডা জ্বর, অভ্যেস নেই তো, অসুখ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, এইবারে বুঝলো হঠাৎ কেন জ্বর হল। এইবার সুধাংশু বাঁচাবে, দেখবো তুমি কেন। কাল সকালে আমি কলকাতা যেতে চাই। না, খোকার এত জ্বর হঠাৎ কি অবস্থা পেলে? কোনো কথা শুনতে চাই না, কাল সকালে ট্রেনে আমি কলকাতায় যাবো খোকাকে নিয়ে। ওর এই জ্বর এখানে সারবে না, তোমার ইচ্ছা তুমি যাবে না তো এখানে থাকো। না না, তুমি হঠাৎ এরকম একটা ডিসিশন নিলে কেন? কারণ আছে, পরে বলবো। ওটা কি করছিস? খোকার জামা এইদিকে আসবে, আমার কাপড়গুলো আগে করছে। যাবে কি যাবে না? অসুখ করলো, আমি যদি ওকে নদীর ওপারে না নিয়ে যেতাম। দেবিকা, কি বাপি? কি রে, তুই এখনো রেডি হলি না? কেন বাপি, যেতে হবে না? তুই যে বলেছিলি তোর ফাইনাল খেলায় অলকদা কাকু কাকিমাকে নিমন্ত্রণ করতে যাবি। ওহো, একদম ভুলে গেছি। রিতা, আজ আর প্র্যাকটিস হবে না রে, আমার গাড়িটাতে লিফট দিয়ে দেবে, প্লিজ ডোন্ট মাইন্ড। না না, আমি যাচ্ছি, বাই বাই। কাকু নমস্কার। নমস্কার নমস্কার। বাপি, তুমি আমায় দু মিনিট সময় দাও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। দ্যাটস অলরাইট। জানো কাকু, এই রবিবার আমাদের টেনিসের ফাইনাল খেলা, তুমি আর কাকিমা কিন্তু আসছো। আচ্ছা, অরূপটা কোথায়? হপুরের ঘরে আছে। আমি যাচ্ছি, আমি তাকে নিজে গিয়ে নিমন্ত্রণ করে আসছি। যাও ঠিক আগের মতো। কি ব্যাপার বলতো, জঙ্গল থেকে ফিরে আঙ্গুর নিচ্ছে না বলে গেছে দেখছি। তার মানে? তার মানে বাগান থেকে ফিরে এসে
তুমি অনেক বদলে গেছো। একটু না। তাহলে শোনো, আসছে রবিবার আমাদের টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা। তুমি আসছো জানো? এবার আমি ফাইনালে উঠেছি। হ্যাঁ তাই নাকি? ও শিওর, কেন তোমার মধ্যে কিছু ডাউট ছিল? না মানে ভাবছি রোনিকে তুমি হারালে কি করে? সে কথা আরেকদিন বল, এখন বল এই রবিবার আসছো তো? হ্যাঁ তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই আসবো। ওকে, দ্যাটস লাইক আ গুড বয়। আগামী বুধবার দেবিকার জন্মদিন, তোমাদের দুজনের আশা চাই কি? হ্যাঁ নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। আর ব্যবসায়ীরা সাহায্য যদি অনুমতি করেন সেই সঙ্গে আর একটা শুভ কাজের সূচনা করে রাখতে পারি। তা শুভ কাজটা কি? মানে দেবিকা আর অলোকের ব্যাপারটা, ওরা দুজনে তো এখনো ছেলে মানুষ, অত ব্যস্ত হচ্ছেন কেন? বাহ, ব্যস্ত হবে না, হাজারো মেয়ে তো, দেখতে দেখতে মেয়ে বড় হয়ে গেল তো। মানে ইয়ে কথাটা পাকা হয়ে থাকলে ভালো হয় এই আর কি। মহিদা তো ঠিকই বলছেন, তোমার মত থাকলে। হ্যাঁ তোমরা সকলে মিলে যখন বলছো তখন তাই হবে। আরে আরে আসুন 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 মিস্টার মিস্টার, নমস্কার। তোকে কি দারুণ লাগছে দেখতে, আমি যদি ছেলে হতাম না। যা কি বলি না। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এসো। আরে 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 আরে, তোমার যে দেখাচ্ছে গর্জিয়াস। ওদিকে দেখো, ওদিকে দেখো। আসুন আসুন আসুন, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো হ্যালো, ম্যাম হ্যাপি বার্থডে। দারুণ অপূর্ব, ভীষণ ভালো লাগছে। হ্যালো হ্যালো। এখন আপনারা দয়া করে একটু শুনুন, আমি অলোক দাকে, মানে সেই অলোক মুখার্জিকে একটা গান করতে অনুরোধ করছি। আমি সমর্থন করছি। না না, আমি এখন গা। হ্যাঁ হ্যাঁ, তুমি এসো, তুমি তুমি এসো। শাবাস। Yeah.
পাখিটা তো ছিল বেশ মনে, কেন বন্দি হলো সে আজ মাথায়, কি করে গাইবে সে গান, সেতার সুখনো প্রাণ বাজায়, সেই দরদ কোথায় তার ঘরে, সাবাস 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 কেন যে এমন হলো কে জানে, ছিল প্রজাপতি তোল প্রদীপের কাছে তুমি কানে, সাবাস 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 কেন যে এমন হলো কে জানে, সাবাস 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 উঠবেন না, আমরা দয়া করে বসুন। আরেকটা কথা, আমি একটু মিষ্টি মুখের আয়োজন করেছি, দয়া করে গ্রহণ করে আপনারা যাবেন। আর অমিতাভ বাবু এবং বিদিশা দেবী আমাকে অনুমতি দিয়েছেন আমার মেয়ে দেবিকাকে ওরা পুত্রবধূ রূপে গ্রহণ করবে। আচ্ছা এবারে তাহলে দয়া করে একটু ওদিকে চল বাড়ি চল, অনেকক্ষণ এসেছিস, মাসি ভাববে। না আমার যেতে ইচ্ছে করছে না, তুমি যাও। লক্ষ্মীটি চল, না এরকম করে না, চল চল কাঁদিস না। বলো আমি কে, তবে ছাড়ব। আজ কলেজ যাওনি কেন? জানো কলেজ ছুটির পর তোমার জন্য কমন রুমে অনেকক্ষণ অপেক্ষা করলাম, ভাবলাম যদি আসো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? কই কিছু তো হয়নি। তবে শরীর খারাপ? যদি বলি হ্যাঁ তাহলে তুমি কি করবে? তোমার মন ভালো করে দেবার চেষ্টা করব। সত্যি 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 চলো এক কাপ করে কফি খাওয়া যাক আর গঙ্গার দৃশ্য দেখা যাক। আমার কিন্তু কফি খেতে মোটেই ইচ্ছে করছে না। আমার করছে, অতএব তুমিও খাবে। কফি খেলে মন মেজাজ দুটোই তাজা হয়ে উঠবে। এসো ধরো তিন সত্যি করো, এ হাত জীবনে আর ছাড়বে না, ভবিষ্যতে আমরা ঘর বাঁধবো কি করে? কথাটা যখন তুলেছে তাহলে শোনো, তোমার বাবা এবং আমার মা যা করতে যাচ্ছেন তাতে আমার মত নেই। তার মানে আমাদের এই বিয়েতে তোমার মত নেই?
যাক ভালোই হলো, আজ তোমার সঙ্গে দেখা হয়, কথাটা তোমার আমার মধ্যে পরিষ্কার হয়ে গেল। দেখো আমরা আজকালকার ছেলে মেয়ে, তোমার আমার মনের মিলটাই প্রথম এবং প্রধান। আমার বিশ্বাস আমাদের বাবা মায়ের ভূমিকা এখানে নগণ্য। সো লেট আস বি ফ্রেন্ডস, এসো আমার বন্ধু হয়ে থাকি, গুড ডে। চল খালি চল, খিদে খিদে নেই বললেই হল, সে দুপুরে একটু মুখে দিয়েছিস, চল না চল খালি চল। তুই না খেলে তো বাবা খায় কি করে বল? বলছি তো আমার খিদে নেই। ওরা বড় লোক, ওদের সঙ্গে কি আমাদের মিল হয়? তুই তো বড় হয়েছিস, সবই তো বুঝিস মা, তুই তুই ওদের কথা ভুলে যা। তুমি কি এখনো চুপ করে থাকবে? মেয়ের বুক ফাটা কান্না কি দেখতে পাচ্ছ না? তুমি কি কিছু করবে না? মংলু 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 বলছিলেন তুমি নাকি ঠিক মতন কলেজে যাচ্ছ না, কলেজের প্রিন্সিপাল বলেছে কি? আমার কাঁধে ভর দিয়ে চলো, আমি তোমাকে ঠিক নিয়ে যাবো।
এখানে একা একা থাকাটা ঠিক হবে না। পা ভীষণ ব্যথা করছে, আমি আর পাচ্ছি না। দেখি ঠিক, পায়ে হাত দিও না। তাতে কি হয়েছে, তুমি হাঁটতে পারছো না, তাই একটু পায়ে মালিশ করে দিচ্ছি। না, আমার পাপ হবে। ওই দূরে একটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরে চলো, তারপর দেখা যাবে। আচ্ছা বাবা, তাই চলো। দু কাপ চা, কিছু বিস্কুট দিয়ে যাও তো। আচ্ছা বাবু। আবার চা কেন, এখান থেকে চলো, এই জায়গাটা ভালো লাগছে না। খাপুস জিনিস দেখছি, কোথেকে জোটালো বল দেখি। এরকম বাজে কথা বললে এক ঘুষিতে দাঁত ফেলে দেবো। কে বে লাগছে লাতি, বড় বড় কথা বলছিস, দেখি বেটা তোর ঘুষি যোগ্য না। অলোক ওখানে যায়নি? না স্যার। মিস্টার হলার, আমার মনে হচ্ছে অলোক ওখানেই গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ভালো করে খোঁজ খবর নিন। আচ্ছা স্যার, আমি চারিদিকে খোঁজ খবর করছি। সুধাংশুকে দিয়ে আপনি মঙ্গল সদারকে ডেকে পাঠান, ও হয়তো ব্যাপারটা জানতে পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আরেকটা কথা, আপনি থানায় একটা ডায়রি করে দিন। হ্যাঁ স্যার, আমি এখনই করছি স্যার। এই যে এই যে সুধাংশু, আমি সব শুনেছি না, ও খোকা ও কাকু কিছু না বলে বাড়িতে পালিয়ে গেছে। হ্যাঁ শোনো, খুশিকে ঠিক খুঁজে নিয়ে আসবে, মন খারাপ বোঝাই তো, কোথায় বসে আছে কে জানে, মনে মানছে না। ওই দিনকে সে কোন সকালে মন্দিরে যাব বলে বেরিয়েছে, এতখানি রাত হলো, ও তো কখনো এমন করে না। আমার বড় ভয় করছে রে দাদা। দাদা আছো কি? আমি শুনে আছো, দেখি রিঙ্কি এখানে আছিস দেখছি। চল, সাহেবের ফোন আসছিল কলকাতা থেকে, কালকে লোকাল কাউকে কিছু নামে বাড়িতে পালিয়ে গেছে। তাই নাকি? সাহেব মনে করছে বাবু এই খেলে আছে, তোমার আগে পাঠিয়ে দিল সর্দারকে দেখে নিয়ে যেতে। সর্দার তো এখন বাড়ি নেই, সে কুসুমকে খুঁজতে গিয়েছে, কুসুম এখনো ফেরেনি। এইবার বুঝেছি। কি? ও কিছু না। তার মানে? তার মানে কিছু না। তুমি এখন যাও তো। সর্দার এনে পাঠিয়ে দেবে। খোকাবাবু এখানে কোথাও উঠেছেন,
আমি মঙ্গল সপ্তাহেও ডেকে পাঠিয়েছি, সে যদি কোনো খবরাখবর করতে পারে। ঠিক আছে, আমিও আমার সিপাহীদের এখনই বের করে দিচ্ছি, যাতে তাকে খুঁজে বার করতে পারে। কোথায় থাকো? কোথায়? আমাকে আপনি কিছু বলছেন স্যার? হ্যাঁ, তোমাকে ছাড়া আর কাকে বলবো? কালা কোথায়? কি হলো, শুনতে পাচ্ছ না? তুমি কি ইচ্ছে করে কালা ছেড়ে থাকে নাকি? জি হ্যাঁ। হ্যাঁ জি না। এই তো বেশ শুনতে পাচ্ছ? জি হ্যাঁ। শোনো, আমাদের এই চা বাগানের মালিকের ছেলে অলোকবাবু পালিয়ে এসে বাগানের কোথাও লুকিয়ে আছেন, তাকে খুঁজে বার করতে হবে। অলোকবাবুকে চেনো তো? শুনতে পাচ্ছ? জি জি না। বুঝলে? জি হ্যাঁ। শোনো রামসে, তুমি যদি খোকাবুকে খুঁজে বার করতে পারো, মালিক বলেছেন তুমি 500 টাকা বকশিস পাবে। জি 500? পাঁচশো বেটা শয়তান, তুমি নাকি কানে শুনতে পাও না? জি, রুপিয়া কে বাত হলে আমি তা শুনতে পাই। বেটা শয়তান যাও। হ্যাঁ শোনো, যাবার সময় ভীম সিং কে সঙ্গে নিয়ে যাবে। আবার ভীম সিং কে কেন সঙ্গে নেবো স্যার? তাহলে তো বকশিস আধা আধা হয়ে যাবে। কি ভালো ভালো বলছো, যা বলছি তাই করো। আচ্ছা স্যার। না, কোথা কুসুমকে খুঁজে পেলাম? আমি জানি তার এরকম একটা কিছু হবে। তোমাকে কতবার নিষেধ করেছি, তুমি কানেই তোলনি। কেন, কি হয়েছে? মালিকের ছেলে কাল রাতে কলকাতা থেকে পালিয়েছে, নরেন্দ্র বাবু তোমাকে ডেকে পাঠিয়েছেন, ওদের ধারণা ও এখানেই পালিয়ে এসেছে। কথা বলছো না কেন, চুপ করে আছো কেন? না না, আমার কুসুম কোনো অন্যায় করেনি। দোষ করেনি বললি হলো? সে কোনো দোষ করেনি, করতে পারে না। আচ্ছা মাসি, এটা কি ঝগড়া করা শুনে আগে ওদের খুঁজে বার করা দরকার। আমার মনে হয় কি জানো, ওরা দুজনে একসঙ্গে আছি। ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি ম্যানেজার সাহেবের বাড়িতে, ওরা আমি খুঁজে বার করবই। আরে ঠাকুরমশাই, এত রাত্রে কে হলো? এই সুটকেসটা মন্দিরে কি ফেলে গিয়েছিল, তাই দিতে এলাম। দেখে দেখে বড় সাহেব কলকাতা থেকে ফোন করেছিলেন, খোকাবাবু কাউকে কিছু না বলে এখানে পালিয়ে এসছে। এখানে এসেছে কি করে জানলে? এই ব্রেকফাস তো তার প্রমাণ। কুসুম কোথায় জানি না স্যার, কুসুমকে সকাল থেকে আমি খুঁজে পাচ্ছি না। রোজকার মতন আজ সে মন্দিরে গিয়েছিল, তারপরে ফেরেনি। তাহলে আমার অনুমান ঠিকই, তোমার কুসুম খোকাবাবুকে নিয়ে পালিয়েছে। কি বলছেন স্যার? আমার মেয়ে ছোট, আমরা গরিব, তাই আমাদের মিথ্যে বদনাম দিচ্ছেন। আমি বলছি বড়লোক মালিকের ছেলে আমার গরিব মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। না না, সে কথা নয়, ওরা দুজনেই এখন ছেলে মানুষ, নিশ্চয়ই দুজনের কোথাও লুকিয়ে আছে, ওদের খুঁজে বার করা দরকার। আমি জান দিয়ে ওদের খুঁজে বার করো। নদীতে ঝাঁপিয়ে পড়লো। নদীতে ঝাঁপিয়ে পড়লো?
তোমার বাবা না পুলিশে খবর দিয়েছেন। হ্যাঁ, থানা থেকে সেপাই এসছে তোমাকে ধরে নিয়ে যেতে। তাই নাকি? চলো তাদের কাছে পাড়ায় যাবে। চলো छोकरा का कपड़ा आछे मेरे छिले सांता केटे उस पारे चले जाबे। आह बेचारा माछ धरी आई डूबे गेलो। देखा भीम सिंह वो भी हाँ हाँ बोलछे। हाँ 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 तुमने देखा छोकरा डूबे गेछे। ये भीम सिंह जल्दी आ जल्दी आ, इसको लेके थाने में जाएंगे बड़बों के पास। गिरेगा बोलेगा कि लड़का पानी में डूबे मरे गए लो, हम लोग को बहुत इनाम मिलेगा। जल्दी आ जल्दी आ। क्यों लो काज क्यों लो? मर गया। क्या क्या मरे गए थे? लड़का पानी से डूबे हुए हैं। क्या लगा बोलो? सच बोलती है, सच क्या है ना, उन निजे आँख में देखा। कोदा कोदा तो आसाक की लाफ ये सब लाफ इंसान जल्दी लाओ जल्दी लाओ। ये देखे लड़का डूबे गया। हाँ देखा। हाँ हाँ बोलते जी तुम्हारा दूटो ही कारा। जी हाँ चले जाओ। আমি তোমাদের দুজনকে সাসপেন্ড করলাম। স্পর্ধা তো কম না তোমার। তোমার মেয়েকে লেলিয়ে দিয়ে আমার ছেলেকে ধরার ফাঁদ পেতেছো? আমি কিছুতেই হতে দেবো না। কেউ এই ভূত কোথাকার। ওকে বকাবকি করে কোনো লাভ নেই বিদিশা। কি বলছো তুমি? মঙ্গল, তুমি এই অঞ্চলের পুরনো লোক, এখানকার পথ ঘাট সবই তোমার জানা। তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারো ওরা কোথায় লুকিয়ে আছে। শোনো, আজ সন্ধ্যের মধ্যে ওদের খুঁজে বের করে তুমি বাংলোতে নিয়ে আসবে। যাও মঙ্গল, আমার বন্দুকটা নিয়ে আয় তো। জি স্যার। এখানে সবকিছু আমারও ভালো করে চেনা, এ কথা তুমি নিশ্চয়ই জানো। অনেকদিন ম্যানেজারই করেছিলাম, তাই একবার চেষ্টা করে দেখি। Thank you.
जल्दी जल्दी जल्दी। बड़ो साहेबर मे मान मान प्रतुल हाँ साहेब तुम्हार कथा विश्वास करी ना सत्य कथा बोल साहेब आप देखले ही बुझते लकेट षोलो सतर बचर आगे कथा मेम साहब बड़ साहेब मेम साहेब अरे बच्चा कुसुम बागने आसछिले ओई पहाड़ी पथे गाड़ी चालिए तो छेले पुले है नी साहेब ताई मैं बाड़ी नहीं गए झुमकर हाथ दिए और नाम दिलाम कुसुम आमी ओके निजेर मेयेर मतो करे मानुष करेछि आमी एसब कथा काउके बोलिनी साहेब आर बोलतामो ना किन्तु आज के और कान्ना देखे आमी आर थाकते पारिनि Thank you.
কথা ধরো দিন সত্যি করো এ হাত জীবনে আর ছাড়বে না।